চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে টানা 9টি সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি পাওয়া শবনম বুবলি সিনেমা পাড়া থেকে অনেক দূরে। কতটা দূরে কেউ জানে না। বীর সিনেমা শুটিং শেষে দীর্ঘ সময় তাকে দেখা যাচ্ছে না। বুবলি এখন কোথায়? ঢালিউড পাড়া থেকে শুরু করে দেশের সিনেপ্রেমীদের মুখে এখন এই প্রশ্ন। বুবলি ঢাকায় আছেন এমনটাই মনে করছেন অনেকে, কারণ তার ফোন নাম্বার বন্ধ। তবে প্রশ্ন, ঢাকায় থাকলে রহস্য করছেন, এই রহস্যের নিশ্চয় অর্থ আছে। কি সেই অর্থ? বুবলিকে ফোন দিলে তিনি ধরেননি, তার দেশের ফোন নম্বর খোলা অথচ ধরছেন না। দীর্ঘদিন ধরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন না বুবলি। বুবলি নিজেই ঘোষণা দিয়েছিলেন বীর ও ক্যাসিনো সিনেমা শুটিং শেষে লম্বা বিরতিতে যাবেন, তবে কেন বিরতিতে যাচ্ছেন তা স্পষ্ট করেননি। আর তার সেই ঘোষণার প্রেক্ষিতে গুঞ্জন ওঠে সাকিব খানের সঙ্গে ঘর পেতেছেন বুবলি। তিনি এখন সন্তান সম্ভবা, সন্তান জন্মদানের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন, এজন্যই সিনেমা থেকে আপাতত ছুটি নিয়েছেন তিনি। এদিকে একটি সূত্র বলছে বুবলি এখন যুক্তরাষ্ট্রে। কেন যুক্তরাষ্ট্রে, এই প্রশ্নের জবাবে অনেকগুলো প্রসঙ্গ এসে যায়। তবে যুক্তরাষ্ট্রে বুবলি সাকিব খানের নির্দেশনাতে গিয়েছেন। সেখানে বুবলি যাবতীয় টেক কেয়ারের দায়িত্বে রয়েছেন একজন ছোট পর্দার বাংলাদেশি নির্মাতা, যিনি সাকিব খানকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা করেছিলেন, যদিও সেই সিনেমার হদিশ পাওয়া যাচ্ছে না। বুবলি যুক্তরাষ্ট্রে, কিন্তু তার দেশের ফোন নম্বর খোলা কেন? এই প্রশ্নের জবাবে একটি সূত্র জানায়, সাকিব খান যখন দেশের বাইরে থাকেন তখনও তার দেশের ফোন নম্বর বন্ধ পাওয়া যায় না, অর্থাৎ রোমিং চালু থাকে। কৌশলগত কারণে বুবলির ফোন নম্বর খোলা রাখা আছে। অপু বিশ্বাস যেমন আড়ালে চলে গিয়েছিলেন, বুবলি তেমনই এখন আড়ালে। গণমাধ্যম কর্মীদের যেমন এড়িয়ে চলেছেন অপু বিশ্বাস, বুবলিও তেমনই এড়িয়ে চলছেন। গত 18 ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন খবর প্রচার করে অপু বিশ্বাসের পথেই হাঁটছেন বুবলি। $25,000 দিয়ে বুবলিকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন সাকিব খান। সে খবর নিয়ে তুমুল হইচই পড়ে যায়। সে খবরকে এখনো মিথ্যা প্রমাণ করতে পারেননি বুবলি, কেননা তিনি আড়াল ভাঙেননি। বুবলি যোগাযোগ রয়েছে সাকিব খানের সঙ্গে। সাকিব গণমাধ্যম বলছেন, আমার এতগুলো ছবির নায়িকা, আমার সঙ্গে তো যোগাযোগ থাকবে। বুবলির প্রসঙ্গে ক্যাসিনো নায়ক নীরবের সঙ্গে যোগাযোগ করা হয়। নীরব বলেন, বুবলির সঙ্গে আমার 5-6 মাস আগে কথা হয়েছিল। আসলে আমাদের ক্যাসিনো ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল, ডাবিং করে দিয়েছেন বুবলি, যে কারণে কথা কম হতো। তারপরও সর্বশেষ যখন কথা হয় তখন তো তিনি ঢাকাতেই ছিলেন। তো ভিউয়ার্স, এ থেকে মনে হচ্ছে সত্যি বুবলি প্রেগন্যান্ট। তো আপনাদের কি মনে হচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি সত্যি অপু বিশ্বাসের পথে হাঁটেন বুবলি, তাহলে কি সাকিব খান বুবলিকে মেনে নেবেন, নাকি অপুর মতো তাকেও ছেড়ে দিবেন, তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।